অসম কলেজ শিক্ষক সন্থার ডিব্রুগড় মণ্ডলৰ চতুর্দশ বার্ষিক অধিবেশন উদুলি মুদুলি পরিবেশ। উজনি অসমৰ উচ্চ শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র ডিব্রুগড় নন্দলাল বৰগোহাঁই সিটি মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয়েছে অধিবেশন। এই উপলক্ষে পুয়ায় স্মৃতি তর্পণ কার্যসূচীর শুভারম্ভ করার পাছত জেলাখনের বারোখন মহাবিদ্যালয়ের শিক্ষক গোটর সভাপতিয়ে উত্তোলন করিলে অসম কলেজ শিক্ষক সন্থার পতাকা। মণ্ডলের সভাপতি ডক্টর অনুপজ্যোতি ভঁড়ালীর সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া প্রতিনিধি সভাত বছরিকীয়া প্রতিবেদন পাঠ করে সন্থার ডিব্রুগড় মণ্ডলের সম্পাদক ডক্টর অশ্বিনী মার্সে। এই সভাটি পুরনি পেনশন নীতি বাহাল রাখি কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা নতুন পেনশন নীতি চমুকৈ NPS বাতিল করবলৈ দাবি জনায় এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়। মণ্ডলের আজি বার্ষিক অধিবেশন আমার মহাবিদ্যালয়ের পরীক্ষাবিলাক অনুষ্ঠিত হয়েছে। মুঠ বারোখন কলেজের 150 জন প্রতিনিধি আজি এই অধিবেশনত যোগদান করেছে। পথমতে আমার মহাবিদ্যালয় চৌহদত আজি পতাকা উত্তোলন, শহীদ তর্পণ আর এটা প্রতিনিধি সভা চলি আছে। দুপুরিয়া 1টা বজার পৰা আমাৰ মুকলি সভা আৰম্ভ হ'ব। তাত উপস্থিত থাকিব গোটেই অসম শিক্ষক সন্থাৰ সন্মানীয় সাধাৰণ সম্পাদক ডক্টৰ হেমন্ত বৰুৱা ডাঙৰীয়া, উপসভাপতি জয়ন্ত বৰা ডাঙৰীয়া, দেৱ গগৈ ডাঙৰীয়া আৰু বিভিন্ন মহাবিদ্যালয়ৰ সভাপতি সম্পাদক প্ৰমুখে কৰি 150 জন প্ৰতিনিধি থাকিব। ইয়াৰ উপৰি আমাৰ মহাবিদ্যালয়ৰ ডিব্ৰুগড় জোনৰ চেণ্ট্ৰেল কমিটিৰ ইলেকশ্যনো ইয়াৰ পিছত হ'ব। মই আশা ৰাখিছোঁ খুব সুন্দরভাবে এই সভাখন অনুষ্ঠিত হব আর আমার মহাবিদ্যালয়ের লগতে সকলো শিক্ষক সকলের যিমানবোৰ সমস্যা আছে ইয়াৰ এই অধিবেশনতে আমি উত্থাপন করিম আর সমস্যাবোৰ দূর হব বলে আমি আশা রাখছি। নিউজ ডেস্ক রিপোর্ট অসম আদিত্য।